নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এর পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানা যায় রবিবার সকাল নাগাদ উত্তর জেলার বাগবাসা ইনচার্জ রতন নিকট গোপন খবর আসে যে বিপুল পরিমাণ নেশা জাতীয় হেরোইন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ রতন রবিদাস ধন্য চাকমা দলবল নিয়ে আট নং জাতীয় সড়কের চন্দ্রপাড়া এলাকায় উৎপেতে বসে থাকেন বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ দুই যুবক টিআর জিরো টু সি সিক্স ফোর জিরো ফোর নম্বরের একটি মোটরসাই নিয়ে চুরাইবাড়ি থেকে আটক করে বাগবাসা থানার পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনশো কৌটো নেশাজাতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় সাথে হয় দুই পাচারকারীকে ধ্রুতরা হল নাজমুল হক পিতা ছমির উদ্দিন বাড়ি কদমতলা থানাধীন বাঘন এলাকায় অপর পাচারকারী মইনুল হক পিতা মৃত আব্দুল করিম বাড়ি চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি এলাকায় পুলিশ দুই পাচারকারীর পাচার কাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করেছে আমাদের কাছে গোপন সংবাদে খবর ছিল যে পাকবাসা টাটা শোরুমের পাশে দুটি লোক মিল ডেলিভারি দিতে আসছে সেই মোতাবেক আমরা সিভিল ড্রেসে লোক মোতায়েন করি এবং দুজন লোককে আটক করতে সক্ষম হয় একজনের নাম আজমুল হক বাড়ি পতনতলা ভাগন আরেকজনের নাম মইনুল হক বাড়ি উত্তর ফুলবাড়ি চুরাইবাড়ি থানার অধীনে তাদেরকে আটক করার পর আমরা তিনশোটা হিরোইনের কোটা উদ্ধার করে তাদের কাছ থেকে এবং একটি মতো টাইক সিজ করি কি কিছু উদ্ধার করতে পেরেছেন না এখনো ইনভেস্টিগেশন চলছে আমরা জিজ্ঞাসাবাদ করছি কে কে সাথে জড়িত আছে আমরা নাম বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বর্তমানে উদ্ধারকৃত হেরোইন সহ দুই পাচারকারী ও মোটরসাইকেল বাগবাসা আউটপোস্টের হেফাজতে রয়েছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানাই কদমতলা থানাধীন প্রেমতলা বাজার সংলগ্ন এলাকা থেকে পাচারের জন্য বাগবাসার উদ্দেশ্যে নিয়ে আসছিল এমনটাই পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য হবে আনুমানিক দুই লক্ষাধিক টাকা এদিকে বাগবাসা আউটপোস্টের ইনচার্জ রতন রবিদাস জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য আসে এর জন্য স্থানীয় জনগণের কাছ থেকে খবরের ভিত্তিতে তাদের এই অভিযান নেশা নির্মূলকরণে জারি থাকবে বলেও জানান তিনি কন্টিনিউ জারি আছে আমাদের খবরের ভিত্তিতে আমরা সাকসেস পাচ্ছি পাবলিক আমাদের খুব হেল্প করছে পাবলিক আমাদেরকে গোপনে খবর দিচ্ছে ওই খবরের ভিত্তিতে আমরাও সাকসেস পাচ্ছি এবং আমরা এগুলোকে অতি শীঘ্রই নির্মূল করার চেষ্টা করছি সোমবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ইনচার্জ রতন রবি দাস বাগবাসা থানার পুলিশ একটি এনডিপিএস থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে তবে উক্ত হেরোইন পাচার চক্রটিকে জালে তুলতে ইতিমধ্যে স্থানীয় থানার পুলিশ মাঠে নেমে পড়েছে বলে জানা যায় ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন